জ্যাকমা আলিবাবা ফাউন্ডার পৃথিবীর সেরা উদ্যোক্তার একজন চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার মোট সম্পদ নিয়ে চীনের সেরা ধনী ব্যক্তি এবং বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি তিনি কিন্তু জ্যাকমার জীবনী দেখা যায় তিনি উঠে এসেছেন খুবই গরিব অবস্থা থেকে শুধুমাত্র নিজের চেষ্টা আত্মবিশ্বাস মেধা আর শ্রম দিয়ে তিনি আজ এই পর্যায়ে পৌঁছেছেন জ্যাকমার জীবন দর্শন ও উক্তি থেকে আমাদের সবারই কিছু না কিছু শেখার আছে তার কথা শোনার জন্য তার থেকে শেখার জন্য মুখিয়ে থাকে লাখ লাখ তরুণ উদ্যোক্তা জ্যাকমার পরামর্শ উক্তি মেনে অনেকে বদলে ফেলেছেন তাদের জীবন আপনিও যাতে সে পথে হাঁটতে পারেন সে কারণে আমি আজ আপনাদের জন্য জ্যাকমার চল্লিশটি বিখ্যাত উক্তি নিয়ে এসেছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে বন্ধু আর সেই স্বপ্নের জন্য যদি তুমি মরতেও রাজি থাকো তবে টাকার অভাব কোনো বাধাই হবে না তোমার সেই স্বপ্নের মাঝে আজকের দিনটি কঠিন কাল হবে অন্ধকার তারপর সূর্যকে উঠতেই হবে যদি চেষ্টাই না করো বন্ধু তবে কিভাবে বুঝবে যে তুমি কাজটি পারতে কি পারতে না যদি তুমি ৩৫ বছর বয়সও গরিব থাকো বন্ধু তবে তা শুধুই তোমার দোষ সমস্যা আর অভিযোগ যেখানে যত বেশি থাকবে বন্ধু সেখানেই সুযোগ তত বেশি থাকে পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে বন্ধু জীবনে একবার হলেও কোনো কিছুর জন্য মন প্রাণ উজ্জার করে কাজ করো নিজেকে বদলানোর চেষ্টা করো এতে খারাপ কিছু হতেই পারে না তরুণদের সাহায্য করো ছোটদের দেখে রাখো কারণ ছোটোর একদিন বড় হবে তারা তাদের মনে তোমার রোপণ করা বীজ ধারণ করবে আর যখন তারা বড় হবে তারাই পৃথিবীকে বদলে দেবে তোমার মাঝে যে জিনিসটি থাকা সবচেয়ে বেশি জরুরি বন্ধু তাহলে তোমার ধৈর্য শক্তি ধৈর্য শক্তি যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কখনোই সফলতা পাবে না তিরিশ বছর বয়সের আগে একটি ছোট কোম্পানিতে কাজ করো সেখানে তুমি ধৈর্য ধরা ও স্বপ্ন দেখা শিখতে পারবে যদি নয়টি খরগোশকে মাঠে চড়তে দেখো বন্ধু এবং তোমার উদ্দেশ্য হয় তাদের মধ্যে একটি ধরা তাহলে একটির উপরই মনোযোগ দাও তাহলেই তুমি সেখান থেকে একটি ধরতে পারবে যতক্ষণ হাল না ছাড়ছ তুমি ততক্ষণ তোমার জেতা সম্ভাবনা আছে হাল ছেড়ে দেয় সবচেয়ে বড়ো পরাজয় তুমি কি বলছ তা পৃথিবী মনে রাখবে না কিন্তু তোমার কাজকে চিরদিন মনে রাখবে তুমি অনেক মানুষের চিন্তাকে কোনোভাবেই এক করতে পারবে না কিন্তু তুমি একটি লক্ষ্যকে সবার লক্ষ্য বানাতে পারবে তুমি বন্ধু অবশ্যই তোমার প্রতিযোগীর থেকে শিখবে কিন্তু কখনো কপি করতে যাবে না কপি করলে এই বন্ধু তুমি মরেছ একজন নেতাকে অবশ্যই স্বপ্নদর্শী হতে হবে সেই সাথে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করার ক্ষমতা তার অনুসারীর চেয়ে বেশি হতে হবে মনকে উন্নত করো সংস্কৃতিকে উন্নত করো নীতিকে উন্নত করো আর অবশ্যই জ্ঞানকেও উন্নত করো অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল মানুষই হবে আমি কখনো ভাবিনি আমার টাকা শুধুই আমার সম্পদ এটা আসলে সবার সম্পদ তুমি যদি একুশ শতকে জিততে চাও বন্ধু তবে অবশ্যই তোমাকে অন্যদের উন্নতির জন্য কাজ করতে হবে নিশ্চিত করো যেন তারা তোমার চেয়েও ভালো হয় তারা আমার নাম দিয়েছে পাগল জেক আমি মনে করি পাগল খুব একটা খারাপ নয় আমরা পাগল কিন্তু আমরা বোকা নয় সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে যাত্রা যত কঠিনই হোক প্রথম দেখা স্বপ্নটা তোমার প্রতিদিন দেখে যাওয়া উচিত এটা তোমাকে অনুপ্রেরণা দেবে আর হতাশা থেকে বাঁচাবে যখন তুমি আকারে ছোট বন্ধু তোমার গায়ের শক্তির বদলে মগজে শক্তির উপর বর্ষা করা উচিত একজন নেতার সহক্ষমতা অনেক বেশি হওয়া উচিত তার কর্মীরা যা সহ করতে পারবে না সে যেন তা সহ করতে পারে আমি ইতিহাস বদলাতে চাই আমি চাই জীবনে অর্থপূর্ণ কিছু করতে সেই সাথে কুঠি মানুষের জীবনকে প্রভাবিত করতে চাই যেভাবে আমরা লক্ষ লক্ষ ছোট ব্যবসাকে আলিবাবার মাধ্যমে প্রভাবিত করেছি যাতে তারা আমাদের সম্মান করে কারণ আমরা তাদের জীবনকে উন্নত করেছি ব্যবসায় সফল হতে হলে প্রতিযোগীদের উপর নজরদারি বন্ধ করো এর বদলে তোমার ক্রেতাদের প্রতি মনোযোগী হও যদি বিরাট কোম্পানি হতে চাও তবে চিন্তা করো মানুষের সমস্যাটি তুমি সমাধান করতে পারো মানুষের সমস্যা সমাধান করতে পারাটাই মূল ব্যাপার আমার কাজ হলো অন্যদের কাজ খুঁজে পেতে সাহায্য করা আজকাল টাকা কামানো খুব সোজা কিন্তু বলার মতো পরিমাণ টাকা কামানোর পাশাপাশি একই সময়ে সমাজের প্রতি দায়িত্ব পালন ও পৃথিবীকে উন্নত করা খুব কঠিন কাজ মানুষের কোনো ধারণাই নেই সে আসলে কতটা ক্ষমতা রাখে আমি নিজেকে অন্ধভাগের পিঠে বসা একজন অন্ধ মানুষ ভাবি অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে যা তোমাকে ব্যর্থতা থেকে শেখাবে তোমার সাথে যদি একটি বিষয়কে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখা বেশ কিছু লোক থাকে তবে তোমার জন্য বিজয়ী হওয়া খুব সহজ হয়ে উঠবে প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকা উচিত আমি ব্যর্থ হলেও কোনো সমস্যা ছিল না অন্তত আমার আইডিয়াটা মানুষ জানত আমি সফল না হলেও অন্য কেউ নিশ্চয় হতো আমরা যদি একটি ভালো টিম হই এবং লক্ষ্য সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকে তবে আমাদের একজন ওদের দশজনকে হারাতে পারবে যদি আমরা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করি তবে এটা কোনো হাইটেক কোম্পানি নয় এবং আলিবাবা কোনোদিনও সফল হবে না যদি আমাদের মাঝে আটটা থেকে পাঁচটা কাজ করার মনোভাব থাকে তবে আমাদের অন্য কিছু করা উচিত অতি বুদ্ধিমানের টিমের লিডার একজন বোকালোক হওয়া উচিত যদি একটি টিমে সবাই বিজ্ঞানী হয় তবে তাদের নেতৃত্বে একজন অবিজ্ঞানী থাকলে ভালো কারণ তার চিন্তাভাবনা হবে আলাদা তোমার বন্ধু পঞ্চাশ বছর হওয়ার পর তোমার জ্ঞান ও সম্পদকে নতুনদের সাহায্য করার কাজে লাগাও কারণ তারা যে কোনো কাজ তোমার চেয়ে ভালো পারবে বন্ধুরা জ্যাকমার উক্তি যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করতে পারে তবে আমার প্রচেষ্টা সফল হয়েছে আমি ধরে নেব এই উক্তিগুলোর মাঝে কোন উক্তিটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় আপনার জ্যাকমার এই উক্তিগুলো অন্যদেরও অনুপ্রাণিত করতে পারবে তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও দেখার জন্য পাশে থাকবেন